সো ইউর আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব নতুন ইউটিউবরা সব যে বড়ো ভুলটি করে সেই বিষয়ে আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনিও এই ভুল থেকে রক্ষা পেতে পারবেন সোভ ইউয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার সো ভিওর্স নতুন ইউটিউবাররা সবচাইতে কমন একটা যেটা ভুল করে থাকে সেটি হচ্ছে তারা যখন ইউটিউব ভিডিও বানায় একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পর সেই ভিডিওর লিঙ্কটা বন্ধুদের সাথে বা অনেকের সাথে শেয়ার করে আর এজন্য তাদের ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসে না আর সেটি কেন আসে না সেটিও আপনাদেরকে আমি বলতেছি প্রথমত আপনি যখন ভিডিওটা আপলোড করলেন ইউটিউবে যখনই আপনি কোনো বন্ধুকে বা কোনো ব্যক্তিকে আপনার সেই ভিডিও লিঙ্কটা সেন্ড করলেন আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তিটা আপনার ওই ভিডিও বিষয়ের উপর ইন্টারেস্টেড কিনা না সে ব্যক্তি যদি আপনার ওই ভিডিওর বিষয়ের উপর সেই ইন্টারেস্টেড না থাকে তাহলে সে কখনোই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে না আপনি যদি আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটা সেন্ড করে থাকেন বা এই ভিডিওর লিংকটা শেয়ার করে থাকেন তাহলে আপনার বন্ধু ওই ভিডিওতে একটা ক্লিক করবে ওই লিংকে সে ক্লিক করে ভিডিওটা একটুখানি দেখবে হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা কখনো কখনো এক মিনিট সে ভিডিওটা দেখে কিন্তু ভিডিও থেকে ভাইরে চলে আসবে এতে করে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখা হয়নি আর এই জন্যই আপনার ভিডিওটা ইউটিউব র্যাঙ্কিংয়ে আসে না তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন এই বিষয়ের উপর কোন ব্যক্তি ইন্টারেস্টেড সেই সব ব্যক্তিকে টার্গেট করে আপনি আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন এতে করে কি হবে ওই ব্যক্তিটা আপনার ভিডিওটা পুরোটা দেখবে এবং পুরোটা দেখার পর আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে আসবে তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তো নতুন ইউটিউবাররা এই কমন বোলটা প্রত্যেকেই করে থাকে যেই ভুলটা আমি নিজেও করেছি আমার অন্য একটা চ্যানেলে আর সেই জন্য ওই চ্যানেলটাতে তেমন একটা গ্রো কার চ্যানেলটা সমস্যা হয়ে গেছে আমি আর সেই চ্যানেলটা চালাই না তো প্রিয় বন্ধুরা নতুন ইউটিউবাররা সবচাইতে যে বড় ভুলটি করে সেটি হচ্ছে সাপপর সাপ এই সাপপর সাপট জন্য আপনার চ্যানেলটা গ্রো করতে সমস্যা হয় আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয় না আপনার ভিডিওতে ভিউস আসে না সাপপর সাপ হয়তো আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদেরকে আমি একটু বলে নিচ্ছি সাপোর্ট সাপ হচ্ছে আপনিও ইউটিউবের ভিডিও বানান আমিও ইউটিউবের ভিডিও বানাই আপনি আমাকে আপনার লিঙ্কটা শেয়ার করলেন আমি আপনার ভিডিওটা একটু দেখে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম আপনিও আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন এটাকে বলে সাপোর্ট সাপ ফেসবুকে দেখেছি এই সাপ পর সাপ অনেকগুলো গ্রুপ আছে সেই সব গ্রুপে অনেক নতুন নতুন ইউটিউবাররা অ্যাড হয়ে তারা প্রত্যেকে তাদের ভিডিও লিঙ্ক শেয়ার করতেছে তারা বলতেছে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করব এবং কি ওই গ্রুপের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার ভিডিও লিঙ্ক শেয়ার করে লিঙ্ক শেয়ার করার পর তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকে স্ক্রিনশট পাঠাতে বলে এবং কি এভাবে তারা অনেকগুলো সাবস্ক্রাইবার নেয় এই সাবস্ক্রাইবারগুলা আপনার জন্য কেমন ক্ষতি হতে পারে আপনি যখন কোনো ব্যক্তির ভিডিওটা একটুখানি দেখে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন আর হয়তোবা কোনো একজন ব্যক্তি আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করলো করার পর তাতে করে কি হয় সে কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখেনি আমার ভিডিওটা পুরোটা না দেখেই সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তখন ইউটিউব বুঝতে পারে এটি এক ধরনের ক্ল্যাম হচ্ছে যে এটি সাপপর সাব এমন ক্যাটাগরিতে পড়ে গেছে তখন আর আপনার ভিডিওটা এমন একটা র্যাঙ্কিংয়ে আসে না আর এই জন্য আপনার চ্যানেলটা গ্রো হয় না এই সাবপর সাব আপনার চ্যানেলের জন্য অনেক বড় একটা ঝুঁকি হতে পারে কারণ এই সাপপর সাব এই জিনিসটা শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবার কাউন্টারটা ভাড়ায় কিন্তু এতে করে আপনার রিয়েল ভিউ আসে না আপনি যাদেরকে সাবস্ক্রাইব করলেন বা যারা আপনাকে সাবস্ক্রাইব করলো তারা কখনোই আপনার ভিডিওগুলো দেখবে না শুধুমাত্র তারা একটা সাবস্ক্রাইবারে রয়ে যাবে সো ভিউয়ার্স আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনি রেগুলার ভিডিও বানাতে থাকুন নিয়মিত ভিডিও বানাতে থাকুন সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করুন দেখবেন একসময় আপনার ভিডিওতে অনেক ভিউস আসবে আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আসবে জাস্ট আপনাকে ধৈর্য ধরে ভিডিও বানাতে হবে ইউটিউবে আপনার ধৈর্য ধরে ভিডিও বানালে অবশ্যই আপনি একদিন না একদিন সাকসেস হবেন সো আমি সকল ইউটিউবারদেরকে বলবো আপনারা এই ভুলটা কখনোই করবেন না এই ভুলের জন্য আমার আগের চ্যানেলটা এভাবেই নষ্ট হয়ে গেছে আমি যখন ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতাম আমার কোনো ভিউজ আসতো না আমার সাবস্ক্রাইবার হতো না তখন আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় সেগুলো দেখে দেখে আমিও এই সাপ পর সাপের ফাঁদে পড়ে যাই এবং কি এমন করতে করতে আমি কিছু সাবস্ক্রাইবারও গেইন করেছি কিন্তু আমি যেই পরিমাণ সাবস্ক্রাইবার গেন করেছি ওই পরিমাণ ভিউজ কিন্তু আমার ভিডিওতে আসে না আমি যখনই পরবর্তী একটা ভিডিও আপলোড করি ওই পরিমাণ ভিউজ আসে না কারণ তারা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করে রেখেছে তারা কখনো আমার ভিডিওটাকে দেখে না এই আমার চ্যানেলটি আর র্যাঙ্কিং হয় নাই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে তো আমি আমার এই বর্তমান চ্যানেলটিতে এমনটাই কিছুই করিনি আমি ভিডিও বানিয়ে যাচ্ছি আমার নিরলস প্রচেষ্টা দিয়ে আর আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি আশা করি আমিও একদিন সফল হব যদি আমি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তখন হয়তোবা আমিও একদিন সফল হতে পারব আপনিও সফল হতে পারবেন যদি আপনার ধৈর্য ধরে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে থাকুন এবং ইউটিউবে আপলোড করতে থাকুন দেখবেন একদিন না একদিন আপনিও সফল হবেন আপনারও সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে আপনার চ্যানেলটাও মনিটাইজেশন হবে সো ভিওয়ার্স আপনারা এই বুলটা কখনো করবেন না আর এই বুলটা করলে আপনার চ্যানেলটি নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে আর যদি সম্ভব হয় আপনি কোনো একটা গ্রুপে গিয়ে বা আপনার ফেসবুক পেজে আপনার বা আপনার ফেসবুক প্রোফাইলে আপনি সেই ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারবেন যারা আপনার টপিকের উপর ইন্টারেস্টেড তারা অবশ্যই আপনার ভিডিওতে গিয়ে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আপনারা এভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে পারেন এভাবে ভিউজ নিয়ে আসতে পারবেন কখনোই এ সাপ পর সাপ এ লাইনে আপনারা যাবেন না আমি আপনাদেরকে বারবার বলতেছি এই জিনিসটা আপনারা কখনোই করবেন না তো বন্ধুরা আশা করি আপনারা সুন্দর ভিডিও বানাবেন ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানান আপনারাও এভাবে একদিন সফল হতে পারবেন সো ওয়ার্স ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় সোবি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য